হ্যালো বন্ধুরা, রাষ্ট্রীয় হোটেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ক্লিক করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল জিডিএসের উপর যে তিনটি কেস পড়েছিল, কেস নম্বর 592, 593 এবং 594, তো তিনটি কেসের আপডেট এবং স্ট্যাটাস আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরবো এবং সরাসরি আপনাদের দেখিয়ে দেবো যে স্যাটের মাধ্যমে কীভাবে আপনারাও নিজে নিজে কেসের স্ট্যাটাস দেখতে পারবেন। এবং বন্ধুরা, এই স্ট্যাটাস দেখার পর আপনাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সম্বন্ধে যে রেজাল্টের সম্বন্ধে ধারণা, সেটি আপনারা নিজে নিজেই পেয়ে যাবেন, নিজে নিজের একটি আইডিয়া হয়ে যাবে যে কতদিন পর এর রেজাল্ট হতে পারে। তো এই তিনটি কেসের সম্বন্ধে জানলে এই জিডিএস সম্বন্ধে সমস্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল লিখে সার্চ করেন, বা স্যাট লিখেও সার্চ করতে পারেন। তো লেখার পর যদি সার্চ করেন তো এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে আমরা উপরে ক্লিক না করে নিচে যে কলকাতা বেঞ্চ লেখা আছে সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পর এরকম সাইট খুলে যাবে। সাইটটা খোলার পর আমরা এদিক ওদিক না দেখে একবারে ডান দিকে চলে যাব, যেখানে কোর্ট স্ট্যাটাস বলে একটি অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। পেজটিতে প্রথমে যে সার্চ বাই আছে সেখানে লিখব, যদি যে দিয়ে সার্চ করেন, তো আমি কেস নাম্বার দিয়ে করবো, তো কেস নাম্বারে ক্লিক করলাম। এবং কেস নেচার যেটি, সেটি হবে ওএ, যেহেতু জিডিএস রিলেটেড। এবং এখানে কেস নাম্বারটি দেব, কেস নাম্বারটি 992, এবং এর যে সাল সেটি 2018 হয়েছিল। তো গো করব। তারপরে তো গো করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেন্ট নেম, যার যে কেসটি করেছিল অর্থাৎ পিটিশনারের নেম, তিনি হলেন আখতারুল ইসলাম। তো তারপরে সাবমিট করি। তো সাবমিট করার পর কেসের সম্পূর্ণ স্ট্যাটাস আপনাদের সামনে চলে এসেছে। তো কেসের যে ডায়েরি নাম্বার সেটি হলো 943 এবং এর যে কেস নাম্বার সেটি হলো 592। কেসটি ফিলিং হয়েছিল 1/5/2018 এবং তখন ছিল পেন্ডিং। তো এর লিস্টিং ডেট ছিল 18/9/2018 এবং ডিভিশন বেঞ্চ এটি ছিল 1 নম্বর কোর্টে। এবং এর নেক্সট যে লিস্টিং ডেট সেটিও ছিল কিন্তু 18/9/2018। তো এর যে লিস্টিং পারপোজ সেটিও দেওয়া আছে এবং লাস্ট অ্যাকশন ইন কোর্ট সেটিও দেওয়া আছে। তো আপনারা দেখে নেবেন, আমি আপনাদের এই কেসের স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং পরবর্তী কেসের যে স্ট্যাটাস সেগুলো আমি তুলে ধরি। তো চলুন পরবর্তী কেসের স্ট্যাটাস দেখি নিই। তো পরবর্তী কেসের স্ট্যাটাস জানার জন্য আবার একই রকম প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের দেখতে হবে সার্চ বাই, কেস নাম্বার, কেসের নেচার ওএ, কেস নাম্বার এখানে হবে 593 এবং সালটা হবে 1/2018। তো তা লিখে তারপরে গো করবেন। গো করার পর এরকম খুলে যাবে একটি অপশান আপনাদের সামনে। তো এখানে দেখতে পারবেন যে মায়ুক মাইত্রা, তিনি এই কেসটি করেছিলেন। তো দেখে নিই এর কেসের স্ট্যাটাস কী। তো এই কেসটি যে হয়েছিল, এর যে ডায়েরি নাম্বার ছিল 945 এবং কেস নাম্বার যেটি 993 এবং যেটি হয়েছিল 1/5/2018, তখন পেন্ডিং ছিল। তো এর যে লাস্ট লিস্টিং ডেট ছিল সেটি ছিল 17/9, ডিভিশন বেঞ্চ কোর্ট নম্বর 1। এবং নেক্সট যে আছে, নেক্সট আছে 10/12/2018, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে যেহেতু আছে, তো আপনারা দেখে নিন যে এই বছরে আর রেজাল্ট হচ্ছে না, বা হলেও অনেক লাস্টের দিকে হতে পারে। তো যেহেতু ডিসেম্বরের লাস্টের দিকেই বা ডিসেম্বরের 10 তারিখেই এর কোর্টের স্ট্যাটাস বা লিস্টিং ডেট আছে, তো সেহেতু বোঝা যাচ্ছে যে এর যে রেজাল্ট অনেক লেট হবে বা ডিসেম্বরের দিকেই এর হওয়ার চান্স আছে। তো এখানে পিটিশনারের নাম এবং তার অ্যাডভোকেট সব কিছু আছে, আপনারা দেখে নেবেন। তো আমি শর্টকাটে মারি, পরের কেসের স্ট্যাটাস দেখে নিই। তো পরের কেসের স্ট্যাটাস জানার জন্য ঠিক একই প্রক্রিয়া
অবলম্বন করব। তো সার্চ বাই এখানে কেস নাম্বার, তারপরে কেসের নেচার। তো বন্ধুরা পরবর্তী কেস যেটি হলো সেটি অর্থাৎ 594 সালটা একই থাকবে 2018। তারপরে গো লিখব। তো বন্ধুরা আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আরও কোনো কিছু জানার থাকলে সেটিও আপনারা জানাতে পারেন। তো এখানেও যেটি দেখা যাচ্ছে যে কেস নাম্বার, যেটি কেস ডায়েরি দেখতে পাচ্ছেন 946, এবং এই কেসটি হয়েছিল তার পরের দিন। বাকি কেস দুটি একসাথে হয়েছিলো, কিন্তু এটি হয়েছিল 2/5/2018, তখন পেন্ডিং ছিল, এবং এর যে লাস্ট ছিল লিস্টিং ডেট সেটি 7/9/2018। তো এর যে বেঞ্চ সেটি ছিল নোটিফিকেশন কে কস লিস্ট, এবং এটি 2 নম্বর কোর্টে ছিল। তো এর যে নেক্সট লিস্টিং ডেট আছে সেটি হলো 30/11/2018। তো আপনারা বুঝতে পারছেন যে নভেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের শেষে, একটি নভেম্বর মাস, একটি ডিসেম্বর মাসের 10 তারিখ। তো সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে এর যে রেজাল্ট অনেকটা লেট হতে পারে। তো এর যে পিটিশনার ছিল সেটি ছিল সংহিতা বাগি এবং আরও অনেকে ছিল। তো তো বন্ধুরা আমি বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সম্বন্ধে যদি আরও কোনো রকম তথ্য জানার থাকে আপনাদের, তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই এই খবরটি পেয়ে যায়, এবং আপনারা এর মাধ্যমে যে কোনো কেসের স্ট্যাটাস জানতে পারেন, যদি কেসের নাম্বার জানা থাকে এবং ওর যদি সালটা জানা থাকে। তো আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের।